হনুমানি কতগুলো আছে কবুতর? আমার খামারে ৬০ পিস বাসির আছে, এমনি সব ৬০ পিস বাসির আছে। আসলে এটা অনেক বড় একটা সাধনার ব্যাপার যে একটা কবুতর এভাবে হাতের উপরে ডাকে, এটা বিরল, আমি এর আগে কোথাও দেখিনি এরকম যে হাতের উপরে কবুতর ডাকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি রাজ কবুতর ফার্ম দুর্গাপুর রাজশাহীতে। যারা বাসিরাজ প্রভু কবুতর প্রেমী তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি একজন বাসিরাজ প্রভু কবুতর খামারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেই সাথে তার খামারের বিভিন্ন কোয়ালিটির বাসিরাজ প্রভু কবুতর দেখাবো এবং জানাবো এই খামার থেকে তিনি মাসে কি পরিমাণ টাকা আয় করেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দর্শক, এইগুলো কালো বাসিরাজ কবুতর। এই কবুতরগুলো অত্যন্ত চিকন শরীরের হয়ে থাকে। এ পাশে যেটা ডাকছে এটা জিরো পরের বাচ্চা। আমি তিনটে বাচ্চাকে ধরে দেখেছি, সবগুলোই জিরো বাচ্চা কিন্তু সবগুলোই ডাকে এবং ডাকের কণ্ঠও চিকন। এদের গায়ের রং পুরো কুচকুচে কালো হয়ে যাবে, খামারে এগুলো নতুন আনা হয়েছে। আপনার খামারে এই বাসিরাজ কুকা কবুতর তো অনেক দেখছি, আনুমানিক কতগুলো আছে কবুতর? আমার খামারে ৬০ পিস বাসিরাজ, এমনি সব ৬০ পিস বাসিরাজ আছে। আচ্ছা, এই যে এই কবুতর ডাক যে আপনি যে হাতের উপর ডাকানোর একটা অভ্যাস করেছেন, এটা করতে তো অনেক সময় লাগছে, মানে কীভাবে শুরু করছেন? শুরু থেকেই, ছোটো বাচ্চা থেকেই নাকি? বাচ্চা থেকেই লাগা ঘাটে এত ভয় ভাঙাতে ভাঙা এভাবে। আসলে এটা অনেক বড় একটা সাধনার ব্যাপার যে একটা কবুতর এভাবে হাতের উপরে ডাকে, এটা বিরল, আমি এর আগে কোথাও দেখিনি এরকম যে হাতের উপরে কবুতর ডাকে। এটাকে কি বাইরে যেখানে যান হাতে করে নিয়ে গেলে থাকে?
আচ্ছা, আমি এরকম একটা সিনেমাতে দেখছি যে একটা ইগল রে পোষ মানায় সারা এলাকা ঘুরে বেড়ায় নিয়ে, তো এটাকেও নিয়ে বাজারে পুরো যেতে পারেন আপনি, চলে যায় সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই বাসিরাজ কোকার চাহিদা কেমন? প্রচুরই চাহিদা, কিন্তু আমি তো দিতে পারি না। অনেক চাহিদা? অনেক চাহিদা, কিন্তু আমি দিতে পারি না। এর বাচ্চা আনুমানিক কেমন দামে বিক্রি করেন? বাচ্চাগুলো পাঁচ হাজার। আচ্ছা, 5,000 টাকা জোড়া বাচ্চা। তো বিক্রি কেমন হয়? মোটামুটি ভালো। বিক্রিগুলো কি আপনি এই বাসা থেকেই করেন নাকি বাইরে কোথাও? বাসা থেকেও দিই, বাইরে থেকেও অনলাইনের মাধ্যমে দিই। আচ্ছা, তো অনলাইনের মাধ্যমে দেওয়া যাবে, আপনারা যারা নিতে চান নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল করলেই আপনারা কবুতর নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। আমি বেশ কয়েকটা কোয়ালিটি দেখাইলাম আপনাদের, সাথে খামারের নাম্বার দিয়ে দিচ্ছি আমি, আপনারা যোগাযোগ করে নেবেন প্রয়োজন মতো। আচ্ছা, আপনার তো অন্যান্য কবুতরও আছে বিদেশি, তাহলে বিদেশি নিয়ে আরেকটা ভিডিও বানানো দরকার। কোকা ছাড়াও একটা বিদেশি নিয়ে আলাদা একটা ভিডিও করি। দর্শক, আপনারা যারা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এখানে শেষ করার পরে আমি আর একটা নতুন ভিডিও করবো, সেটা হলো বিদেশি আরও অন্যান্য কবুতর আছে সেগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কবুতর প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তীতে কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কবুতরকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।